আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও প্রতিদিনের মতোই অনেক ভালো আছি। আমি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হলো কুরকুরের পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখে নিই। একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পানি। এবার আমি এতে দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ। এবার এই পানির মিশ্রণে আমি ছিলে রাখা মাঝারি সাইজের দুইটি আলু 10 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি এই আলুগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়ে একটু মোটা আকারে লম্বা করে কেটে নেব। এবার আমি আবার একটি বাটিতে পানি এবং লবণ একসাথে মিশিয়ে তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে এগুলো কষিয়ে নেব। এখন আবার আমি এগুলোকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটি কাপড়ের মধ্যে এগুলো আমি উঠিয়ে পানিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিব। চেপে চেপে পানিগুলোকে বের করে নিতে হবে। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ম্যাগি মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, স্বাদমতো চাশনি পাতা কুচি, এখন এই সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব। এতে করে যে মশলাগুলো অ্যাড করেছি আমি তা আলুর সাথে ভালোভাবে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কত সুন্দরভাবে আলুর সাথে লেগে গিয়েছে। মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটি চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এখন আমি সেই আলুগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে দিতে যাবেন না, ঠিক আমি যেভাবে দিয়েছি সেভাবেই তেলের মধ্যে ছেড়ে দিবেন। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ছড়িয়ে নিলেই হয়ে যাবে। যখন এগুলো নিচ থেকে হালকা হয়ে যাবে তখন একটি কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে ছড়িয়ে নিতে হবে। খুব সাবধানে এই কাজটা করতে হবে, না হলে আলুর মধ্যে যে মশলাগুলো অ্যাড করা হয়েছে সেগুলো আলু থেকে সরে যেতে পারে। তাই অবশ্যই খুব সাবধানে এটা করতে হবে। আমি উল্টিয়ে পাল্টে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। অনবরত উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, না হলে কিছুটা হবে কিছুটা হবে না এরকম থেকে যাবে। তাই অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এগুলো পুড়ে না যায়। যখন এগুলোর কালার একদম ব্রাউনিশ হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে।
আমার গুলোর কালার একদম ব্রাউনিশ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি টিস্যু পেপারের উপর নামিয়ে নেব। এতে করে এটার যে এক্সট্রা অয়েল রয়েছে তা টিস্যু পেপারের মধ্যে ঝরে যাবে। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তো ফ্রেন্ডস, এই হলো আমার আজকের কুরকুরে রেসিপি, যা খেতে খুবই অসাধারণ আর খুবই কুরকুরে। আশা করি সাউন্ড শুনে বুঝতে পারছেন যে কতটা কুরকুরে হয়েছে। যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।